নমস্কার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের প্রীতি ও শুভেচ্ছা আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত রাকেশ বর্মন কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেক কৃষক ভাইরা বলেছিল যে কোন জাতের ভূতটা লাগিয়েছি সেটা নিয়েই আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব আমাদের এখানে পাইনোর তেত্রিশ পঁচপান্ন তেত্রিশ অষ্টাশি এন কে সাতাত্তর বিশ আরি সব থেকে বেশি পরিমাণে লাগানো হয় সেটা হচ্ছে পাইনট তেত্রিশ পঁচপান্ন তেত্রিশ অষ্টাশি এখন বর্তমানে এই যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পাইনট তেত্রিশ পঁচপান্ন ওই যে ওই সাইডে একটু ওই ভুট্টার পরেই যে ভুট্টাটা আছে সেই ভুট্টাটা তেত্রিশ অষ্টাশি তারপরে ওই সাইডে ডি কেসি ডি সি লাগানো হয়েছে তারপরে এন কে সাতাত্তর বিশ তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই কীরকম ভুট্টার ফলন হয়েছে এই যে বন্ধুরা দেখুন এই সব ভুট্টা সব পাইনর তেত্রিশ পঁচপান্ন এই যে দেখুন তিনটা মোচা হয়েছে একটা দুটা ওইখানে ছোট্ট করে বের হয়েছে তিনটা দেখুন তেত্রিশ পঁচপান্ন সব সব তেত্রিশ পঁচপান্ন দেখুন তেত্রিশ পঁচপান্ন এই যে দেখুন তেত্রিশ পঁচপান্ন পাইনোর খুব সুন্দর ফলন গাছের হাইটটাও খুব সুন্দর হাইট দেখুন গাছটাও মোটা আছে আর যে এখানে দুটো ফলন হয়েছে দুটো ফলনও খুব সুন্দর হয়েছে মোটা হয়েছে এই যে দেখুন এই যে দেখুন তো বন্ধুরা তেত্রিশ পঁচপান্নটা আমরা দেখে নিলাম এখন তেত্রিশ অষ্টাশি চলুন এই ভুট্টাটার পরেই তেত্রিশ অষ্টাশি চলুন দেখে যে বন্ধুরা দেখুন তেত্রিশ অষ্টাশি এটা এই যে তেত্রিশ অষ্টাশি দেখুন গাছের হাইটটাও ভালো হয়েছে লম্বা হয়েছে এই যে ফলন এটারও দুটা করে নর্মাল মোচা এই যে দুটা করে নর্মাল মোচা আমাদের এখানে পাইনটটাই বেশি করে লাগায় তেত্রিশ পঁচপান্ন আর তেত্রিশ অষ্টাশি পাশের জমিতে এন কে লাগিয়েছে সাতাত্তর বিশ সেটারও ফলন আমরা দেখে নেব দেখুন তেত্রিশ অষ্টাশি তো বন্ধুরা পায়নো তেত্রিশ অষ্টাশিটা আমরা দেখলাম এখন আমরা দেখে নেবো যে এন কে সাতাত্তর বিশ তো চলুন বন্ধুরা এন কে সাতাত্তর বিশটা আমরা দেখে নিই একটু তো বন্ধুরা দেখুন এটা এটা হচ্ছে এন কে সাতাত্তর বিশ এই যে এই গাছে একটা মোচা এসেছে আর এই গাছে দেখুন দুটা মোচা এসেছে এই যে দুটা দুটো মোচা এসেছে এনকে কে সাতাত্তর বিশ এন সাতাত্তর বিশের গাছের হাইট শুধু একটু ছোটো হবে দেখুন তো বন্ধুরা এন কে সাতাত্তর বিশটা আমরা দেখলাম এখন আমরা দেখে নেব যে ডি চলুন ডি দেখে নিই তো বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে ডিকেসি একটা করে ফলন দেখুন একটা করে ফলন এসেছে একটা করে কিছু কিছু গাছে আবার দুটা করে হয়েছে কিন্তু বেশিরভাগ গাছে একটা করে ফলন এই দেখুন একটা ডি তো বন্ধুরা পাইনো তেত্রিশ পঁচাপান্ন তেত্রিশ অষ্টাশি এন কে সাতাত্তর বিশ ডিকেসি এই সব ভুট্টার ফলন তো আমরা দেখে নিলাম যখন ভুট্টা তোলা হবে তখন ঠিক পরিমাণে বোঝা যাবে যে কোনটার বেশি ফলন আমরা পেলাম তো বন্ধুরা আজকে এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভুট্টা লাগানো হয়